আজকের ক্লাসে যে গানটি শিখব সেই গানটি বেশ কিছুদিন আগে শিক্ষার্থীরা শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তখন নানা কারণে শিখিয়ে দিতে পারিনি। আজকে রজনীকান্তের এই গানটি আমরা শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। রজনীকান্তের এই গানটির তাল হল একতাল। একতালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো, দেখে নিন। গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে, অর্থাৎ সম থেকে। প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব, তারপর সব শেষে দেখাবো হারমোনিয়াম অংশ। শুরু করছি আজকের ক্লাস। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। রে রে মামা রে রে সা 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 রে নি, শুদ্ধ রে শুদ্ধ মা সা, মন্দ্র সপ্তকের শুদ্ধ নি। মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয় স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে। তারপর পা, মা স্পর্শ করে কোমল গা। এরপর যখন অন্য স্বর আসবে তখন আবার বলে দেব। তালের প্রথম মাত্রা থেকে গান শুরু হচ্ছে। ধা ধি না না তি না কত তেটে ধিন তেটে ধিন তেটে ধা। এখান থেকে পরের আবর্তন শুরু হচ্ছে। রে রে মামা রে রে সা 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 রে নি, আমি তো তোমারে চাহিনি জীবনে, নি নি সা রে 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 সা রে সা রে, তুমি অভাগারে। রে রে পা 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 ধা পা পা মা চেয়েছ। মা মা পা ধা পা মা পা গা, এখানে মা স্পর্শ করে কোমল গা হল। তারপর আবার তালের প্রথম মাত্রা থেকে। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছ। এবার এখান থেকে স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি। আমি না ডাকিতে মা মা পা 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 ধা পা পা মা হৃদয় মাঝারে, মা পা মা পা সা 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 সা। তারপর ধা স্পর্শ করে তার সপ্তকের সাথে। আমি না ডাকিতে, ধাতে দের মাত্রা থাকলাম, কোমল নিতে অর্ধমাত্রা। এটা হলো মূর্ধন্য দিয়ে কোমল নি, বিসর্গ দিয়ে বোঝানো হয় অর্ধমাত্রা, আকার দিয়ে এক মাত্রা। তাই ধা এখানে দের মাত্রা, কোমল নি অর্ধমাত্রা, দের আর অর্ধ দুই, আর এটা হলো এক মাত্রায় পাপা তিন, এক দুই তিন। অর্থাৎ এখানে শুদ্ধ ধাতে একটু বেশি থেকে কোমল নিতে কম থাকতে হবে, তাহলেই দের মাত্রা, এই যে শুদ্ধ ধা রয়েছে এটা গলায় লেগে যাবে। ডাকিতে এইভাবে হৃদয় মাঝারে, মা পা মা পা সা 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 নিধা, নিজে এসে দেখা। এখানেও দের মাত্রা অর্ধমাত্রা একইভাবে করতে হবে। ধা 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 সা নি ধা নি পা পা দিয়েছ। মা মাপা ধাপা মাপা
আবার মা স্পর্শ করে কোমলতা আগেও পেয়েছিলাম এখানে, একই রকমভাবে এই স্বরগুলো লাগবে। তারপর আমি তো তোমারে চাহিনি জীবনে, এই পর্যন্ত এসে অবসান, এটা হলো অবসানের চিহ্ন। এরপর যেতে হয় পরের অংশে, এবার দেখাবো পরের অংশ। চির আদুরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো, চির আদুরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো। তারপর করতে হবে আমি, তার আগে এখানে এখান থেকে এই পর্যন্ত স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি। তালের প্রথম মাত্রা থেকে শুরু হবে। চির আদুরের মা পা 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 পাধা পাসা বিনিময়ে সখা, সা 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 রে সা নি নি সা, চির অবহেলা নি সা সা নি সা রে গা রে সা সা পেয়েছো, নি নি সা রে সা নি ধা ধা নি সা নি ধা নি ধা পা। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত হবে পরের বার, এই পর্যন্ত এসে এই দুই মাত্রায় ঢুকবে এই দুই মাত্রা, অর্থাৎ ছো ও ধাপাতে না বলে এক মাত্রায় ধাপাতে বলতে হবে ছো। তারপর এক মাত্রায় গামাতে বলতে হবে আমি, আমি করে নিয়ে এখানে আসতে হবে। আমি দূরে ছুটে যেতে দুহাত পশারি, দূরে ছুটে যেতে দুহাত পশারি, ধরে টেনে কোলে নিয়েছো, গামা পা সা 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 নিধা, আমি দূরে ছুটে যেতে ধানি পা ধানি ধানি পা পা দুহাত পশারি, ধরে টেনে কোলে মা পা 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 ধা ধা পা মা, মা মা পা ধা পা মা পা গা নিয়েছো। তারপর আমি তো তোমারে চাহিনি জীবনে, অবসান পর্যন্ত গিয়ে নিয়ে পরের অংশে যেতে হবে। এবার দেখাবো পরের অংশ। ও পথে যেও না ফিরে এসো বলে, কানে কানে কত কোয়ে ছো, ও পথে যেও না ফিরে এসো বলে, কানে কানে কত কোয়ে ছো, মা পা পা পাধা পাধা পাসা, ও পথে যেও না সা 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 রে সা নি নি সা, ফিরে এসো বলে নি সা সা নি সা রে গা রে সা সা, কানে কানে কত নি নি সা রে সা নি ধা ধা নি সা নি ধা নি ধা পা, কোয়েছো। আগের মতোই এখানে ছো দুই মাত্রায় ধাপাতে করে নিয়ে পরের বার যখন আবার এখান থেকে হবে তখন ছো ও একসাথে করতে হবে। তারপর গামাতে এক মাত্রায় বলতে হবে আমি, আমি করে নিয়ে এখানে আসতে হবে। গামা পা সা 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 নিধা,
আমি তবু চলে গেছি, ধানি পাধানি নি ধানি পাপা ফিরায়ে আনিতে। দ্বিতীয়বার, তবু চলে গেছি। এবার সায়ের পরিবর্তে শুদ্ধনি করলাম গিয়ে বলার সময়। তবু চলে গেছি পা সা 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 নি সা নি ধা ফিরায়ে আনিতে। পাছে পাছে ছুটে গিয়েছো। তারপর আমি তো তোমারে চাহিনি জীবন করে নিয়ে শেষে আসতে হবে এখানে তালের একাদশ এবং দ্বাদশ মাত্রায়। এই এই চির অপরাধী মা মা পাপা পাপা ধা পাশা পাতকীর বোঝা সা সার সানি নি সা হাসি মুখে তুমি নি সা সা নি সা রে গা রে সা সা বয়েছো নি নি সা রে সা নি ধা ধা নি সা নি ধা নি ধা পা। দ্বিতীয়বার এই বাদ দিয়ে চির থেকে করতে হবে। চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছো। এবার ছো করলাম এক মাত্রায় ধাপাতে, তারপর গামা এক মাত্রায়, এখানে বলতে হবে আমার। আমার নিজ হাতে গড়া গামা পা সা 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 নি সা নি ধা বিপদের মাঝে ধাধানি পাধানি ধানি ধা পাপা বুকে করে নিয়ে রয়েছো। একই রকম আর দেখালাম না স্বরগুলো। তারপর স্থায়ীতে গিয়ে আমি তো তোমারে চাহিনি জীবনে করে নিয়ে গান শেষ করতে হবে। এবার দেখাবো হারমোনিয়াম অংশ। এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, হারমোনিয়ামের বাঁ দিক থেকে 1 2 3 4 5। এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল বি ফ্ল্যাট বা এ শার্পের সা। সা শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ মা, পা, শুদ্ধ ধা, শুদ্ধনি, কোমলনি, তার সপ্তকের সা, শুদ্ধ রে, কোমল গা, নিচে মন্দ্র সপ্তকে শুদ্ধ নি। গানে এই পর্দাগুলো বাজবে। অন্যদিন যেমন ভেঙে ভেঙে গান দেখাই, তারপর কোন কোন স্বর দিয়ে গেল সেই স্বরগুলোও বাজিয়ে বলে বলে দিই। কিন্তু আজকে যেহেতু গানটা একটু বড়, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকে খুব ছোট ছোট করে ভেঙে ভেঙে আমি গান দেখিয়ে দেব। স্বরগুলো আজকে আর বলে দিচ্ছি না, কেননা আমি লিখে দিয়েছি কোনটা কোন স্বর। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। গান শুরু হবে শুদ্ধ রে থেকে। আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো। আরেকবার দেখাচ্ছি। আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে
হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে। তারপর পরের অংশ, চির আদরে বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। পরের বার যখন ফিরবো তখন ছ ও দু মাত্রায় না করে ছ ধাপাতে ছ। আমি দূরে ছুটে যেতে দুহাত পশারি, দূরে ছুটে যেতে দুহাত পশারি, ধরে টেনে কোলে নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। তারপর পরের অংশ, ও পথে যেও না ফিরে বলে কানে কানে কত কোয়েছো। পরের বার, কোয়েছো এইভাবে, আমি তবু চলে গেছি আনিতে, তবু চলে গেটা এবার হবে নি থেকে, গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। তারপর শেষ অংশ, এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছো। পরের বার, বয়েছো শুধু ছোটা হলো এক মাত্রায়, অর্থাৎ ধাপা এক মাত্রা, আগে ছিল ছ এবার হলো ছ। আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে নিয়ে রয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। আশা করি স্বরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজেই শিখে নিতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।